প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেছেন, ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এ সময় বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষতার কারণে এখনকার তরুণরা অনেক বেশি অগ্রগামী। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। সততা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে তরুণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং একটানা ক্ষমতায় থাকার কারণে সেগুলোর বাস্তবায়নও সম্ভব হচ্ছে। আমরা তা বাস্তবায়ন করি এবং এই কথাটা সবসময় মনে রাখতে হবে, আত্মবিশ্বাস নিয়ে। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলে হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং অপরকেও যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমি সমগ্র দেশবাসীকে আজকে এই সভার মাধ্যমে সবাইকে বলবো, শুধু ঢাকা এবং অনলাইনে আরও অন্যান্য জায়গায় যারা আছেন, প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন নিষ্ঠার সাথে।